Assalamu alaikum. Dear student, welcome to our online video class arranged by Progressive Nursery and Model School. This is Issa Jahannipa, assistant teacher, Progressive Nursery School. So, dear student, how are you? Hopefully, you are all fit and fine by the grace of Almighty Allah. Alhamdulillah, I am fine as well. Dear student, today I am going to take your another English class for the class 5. তো চলো আমরা ক্লাস শুরু করি তবে ক্লাস শুরু করার আগে যেটা বলে নিতে হয় আমাদের যে আমরা এই ভিডিও ক্লাসের আয়োজন করেছি কেন ভিডিও ক্লাসের আয়োজন করেছি আমরা কোভিড-19 যে বর্তমান যে অবস্থা সেটা খুবই খারাপ আমাদের জন্য আমরা মানে বাইরে যেতে পারছি না আমরা স্কুলে যেতে পারবো না যার কারণে আমাদের রেগুলার লাইভ ক্লাসগুলো জুমে যে ক্লাসগুলো নিচ্ছিলাম সেগুলো নেওয়া যাচ্ছে না তো সেই কারণে কিন্তু এই ভিডিও ক্লাসের আয়োজন তো যাই হোক তোমরা ভিডিও ক্লাসগুলো সবাই ভালো করে ফলো করো সবগুলো ক্লাস ফলো করো তোমাদের উপকৃত তোমরা উপকৃত হবে আশা করি ঠিক আছে তো চলো আমরা আমাদের দ্বিতীয় সময়কে যে সিলেবাসের ধারাবাহিকতা অনুযায়ী আমরা পড়াশোনা তোমাদেরকে পড়াচ্ছি তোমরা জানো আমাদের মডেল কোশ্চেন আমাদের যে সিলেক্টেড বইটা আছে সেই বইয়ের মডেল কোশ্চেন আমরা 23 লাস্ট আমি তোমাদের একটা ক্লাস দিয়েছি 23 এর উপর আর এর আগে আমরা ক্লাসগুলো স্কুলে যে লাইভে ক্লাসগুলো নিয়েছি সেখানে আমরা 24 প্যাসেজটা পড়িয়ে দিয়েছিলাম সো আজকে আমি এর জন্য তোমাদের 25 মডেল কোশ্চেন 25 এটা পড়াই দেব এখান থেকে যে আনসিন প্যাসেজটা আছে সেটা পড়াবো তো আনসিন প্যাসেজ পড়ানোর আগে এখানে যে 5 টু 8 তোমাদের যে কোশ্চেন আইটেমগুলো আছে সেগুলো সলিউশন করে দেব অবশ্যই তার আগে যেটা করব আমাদের যে টেক্সট যেটা আছে আনসিন সেটা পড়তে হবে ভালো করে না কারণ আমরা যদি টেক্সটটা ভালো করে পড়তে না পারি টেক্সটটা যদি না বুঝি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোশ্চেন আনসার করতে পারবো না কারণ আমাদের কিন্তু একটা সুবিধা আছে যে এই আমরা টেক্সটটা পড়ে টেক্সট দেখে কিন্তু আনসারগুলো করতে পারি এখন যদি আমি টেক্সটটা পড়তেই না পারি আমি যদি স্টোরিটা কি লিখেছে বুঝতে না পারি সেক্ষেত্রে তো আমি আর কোনো আনসার করতে পারবো না কারণ এখানে মুখস্থ করার কিছু বিষয় না তাই না তো সেক্ষেত্রে আমাদের ইংলিশটা ভালো জানতে হবে আর পড়তে হবে আর বেশি বেশি পড়তে হবে হ্যাঁ সবসময় তো যাই হোক চলো আমরা দেখি আমাদের 25 যে মডেল কোশ্চেনটি কি আছে আনসিন প্যাসেজটা সবাই আমাদের সিলেক্টেড বইটা সামনে রাখো আর সাথে খাতা কলম তো অবশ্যই রাখবে আর একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো কিভাবে আমাদের প্রনাউন্সিয়েশনগুলো কি হচ্ছে তারপরে মিনিংগুলো বলে দিই হ্যাঁ আর দেখা যায় এখান থেকে আমি কিছু তোমাদের আমাদের যে আনসিন প্যাসেজে বেশিরভাগই যেটা দেখা যায় হচ্ছে পাস্ট ফর্মে থাকে এখানে আমাদের টেন্সের বিষয় আছে প্রেজেন্ট পাস্ট আমরা বলে দিব তোমাদেরকে তোমরা সেই ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবে কিভাবে বলছি বা কোনটার প্রেজেন্ট পাস্ট ফর্ম কি হচ্ছে সেটা একটু লক্ষ্য রাখবা আমি আজকে এটাও একটু আলোচনা করে দেবো ক্লাসে হ্যাঁ তো ঠিক আছে চলো আগে প্যাসেজটা পড়ি এখানে আমাদের আনসিন প্যাসেজ যেটা আছে সেটা হচ্ছে আদনান ইজ এ স্টুডেন্ট হি লিভস উইথ হিজ প্যারেন্টস হিজ গ্র্যান্ডমাদার অলসো লিভস উইথ দেম মানে আদনান হচ্ছে একজন ছাত্র তোমাদের মতো একজন ছাত্র সে তার বাবা মার সঙ্গে বাস করে তাদের সাথে তার দাদিও বাস করে ওয়ান্স হিজ গ্র্যান্ডমাদার ফেল ইল তা একদা তার কি হয়েছিল দাদি অসুস্থ হয়ে পড়লেন হিজ ফাদার টুক হার টু দ্য হসপিটাল তার বাবা তাকে কি করেছিলেন হসপিটালে নিয়ে গেছেন দ্য স্কুল ওয়াজ ওভার স্কুল শেষ মানে আদনানের স্কুল শেষ আদনান কেম ফ্রম স্কুল অ্যান্ড ওয়েন্ট টু দ্য হসপিটাল টু সি হার মানে আদনানের স্কুল শেষ হওয়ার পর সে বাসায় ফিরেছে এবং তার দাদিকে দেখতে গিয়েছিল আদনান লেফট দ্য হসপিটাল ফর হোম আদনান বাড়ি হসপিটালটা ত্যাগ করেছিল বাড়িতে আসার জন্য দেন ইট ওয়াজ অলমোস্ট মিড নাইট তখন কি তখন মানে প্রায় মধ্যরাত অলমোস্ট মানে প্রায় মধ্যরাত দেয়ার ওয়াজ নো ট্রান্সপোর্ট অন দ্য রোড মানে রাস্তায় কোনো কিছু না যানবাহন ছিল না হিজ হাউস ওয়াজ নট ভেরি ফার তার বাসা কিন্তু খুব বেশি দূরে নয় সো হি ওয়াজ ওয়াকিং হোম তাই সে কি করলো হেঁটে বাড়ি যাওয়া বাড়ি যেতে লাগলো হি ওয়াজ অল অ্যালাউন্ড সে কিন্তু একদম একা ছিল দেয়ার ওয়াজ সাইলেন্স অল অ্যারাউন্ড মানে তখন সেখানে কি ছিল মানে চারদিকটা একদম নিরবতা বিস্তার করছিল হ্যাঁ নিস্তব্ধতা ছিল চারদিকে হি ফেল দ্যাট সামওয়ান ওয়াজ ফলোয়িং হিম সে মানে অনুভব করলো কি তার পিছনে যা মানে সময়টা কি ছিল মধ্যরাত এবং খুব নীরব ছিল তারপর সে অনুভব করলো তার পিছনে কেউ একজন আসছে তাকে অনুসরণ করছে হি ওয়াজ অ্যাফ্রেড ইভেন টু লুক ব্যাক মানে সে মানে পিছনে যে তাকিয়ে দেখবে এটার জন্য কিন্তু সে ভয় পাচ্ছিল বাট হুয়েন হি স্টপ কিন্তু যখন সে থেমে যায় হি হার নো সাউন্ড সে কি কোনো শব্দ শুনতে পায় না মানে সে হাঁটছে যখন হাঁটে তখন কিছু মনে করে যে পিছনে কেউ আছে হয়তো তার সঙ্গে আসছে কিন্তু যখন সে থেমে যায় তখন আর কিন্তু কোনো আওয়াজ হয় না শব্দ হয় না তারপর দেখো অ্যাজ সুন অ্যাজ হি ওয়াক ফাস্টার দ্য সাউন্ড বিকে লাউডার মানে সে কি করলো আরো দ্রুত হাঁটা শুরু করলো এবং শব্দটাও কি আরো উচ্চস্বরে আসতে লাগলো বা জোরে আসতে লাগলো আদনান দেন
begin to run to get right of the sound. মানে কি বললো সে মানে ভয় পেয়ে কি বললো দৌড় দিল জোরে দৌড় দিল মানে এই ইয়া থেকে শব্দ থেকে বাঁচার জন্য সে কি বললো দৌড়ে দৌড় দেওয়া শুরু করলো দ্য সাউন্ড টু রান আফটার হিম মানে শব্দ তার পিছনে দৌড়াচ্ছে দেখো মজার স্টোরিটা মজার একটু পড়বে এবং বোঝার চেষ্টা করবে তারপর আনসারগুলো তোমরা ইজি করতে পারবে হু ইজ ইট হু ইজ ইট শাউটেড আদনান আদনান কি করলো তখন মানে যখন দেখলো তার পিছন পিছন শব্দটা দৌড়াচ্ছে তখন সে কি করলো মানে একটু জোরে করে বললো কে তুমি কে হোয়াই আর ইউ ফলোয়িং মি কেন আমাকে অনুসরণ করছো বাট দেয়ার ওয়াজ নো রিপ্লাই কিন্তু সেখানে কোনো উত্তর আসলো না ঠিক আছে মানে স্টোরিটা কিন্তু মজা তাই না একটু মানে আসলে যারা একটু ভয় পায় ভীত থাকে তাদের কিন্তু এরকম হয় মানে নীরব থাকলে এরকম মনে হয় একা একা হাঁটলে আসলে তার তখন শব্দটা আসলে তার পায়ের জুতার শব্দ হচ্ছিল সে বুঝতে পারে নাই হ্যাঁ এই জন্য সে ভাবছিল যে কেউ যে তার পিছনে আসছে তো এইভাবে যদি স্টোরিটা তোমরা পড়তে পারো তাহলে দেখবা যে আমাদের পরে যে কোশ্চেনগুলো আমাদের যেগুলো থাকে কোশ্চেন আইটেম 5 টু 8 আমরা কিন্তু ইজি সলিউশন করতে পারি তাই না তো দেখো এখন আমরা কোশ্চেনে চলে যাই তাহলে যাওয়ার আগে আমি আরেকটু তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে আমরা পাস্ট বলেছি যে প্যাসেজগুলো থাকে পাস্ট ফর্মে তো দেখো খেয়াল করে দেখো আমাদের তোমরা বইটা দেখো সামনে সবার এবং বোর্ডটা একটু লক্ষ্য করো আমাদের এখানে কিছু ভার্ব দেওয়া আছে সেই ভার্বগুলো কিন্তু পাস্ট ফর্মে দেওয়া যেমন যে ফেল্ট অনুভব করেছিল ফেল তারপর কেম টু বিগেন এরকম দেওয়া আছে এগুলো প্রেজেন্ট ফর্মগুলো কিন্তু আমরা জানতে হবে ফিল ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট তারপর হচ্ছে ফল ফলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল কামের পাস্ট ফর্ম হচ্ছে কাম আসা কেম এসেছিল টেক নেওয়া টু নিয়েছিল বিগিন আরম্ভ করা বা শুরু করা বিগিন আরম্ভ করেছিল তো এইভাবে পাস্ট প্রেজেন্ট ফর্মগুলো আমাদেরকে জানতে হবে এখন চলো আমরা কোশ্চেন আইটেম চলে যাই আমাদের 5 নাম্বার যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস আছে তোমরা দেখো সেখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ডগুলো দেওয়া আমাদের বক্সের ভিতরে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে সেই ওয়ার্ডগুলো অবশ্যই তোমাদের লক্ষ্য করতে হবে মিনিংটা জানতে হবে তারপর আমরা ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা ইজি করতে পারবো যদি জানি তো যাই হোক আর গল্পটা তো যেহেতু পড়াই আছে আমাদের তো আদনান ওয়াজ গোয়িং ড্যাশ অন ফুট এটা কি হবে আমি দেখো আনসার তোমাদের জন্য লিখে দিয়েছি একটু লক্ষ্য করো আদনান আদনান ওয়াজ গোয়িং হোম অন ফুট তার বাসায় যাচ্ছিল পায়ে হেঁটে তাই না তারপর দেখা গেল আছে আদনান ওয়াজ ওয়াকিং হোম অ্যালোন সে একা ছিল একা একা বাসায় যাচ্ছিল তারপর দেখো দেয়ার ওয়াজ সাইলেন্স অল সিনেমাটা হচ্ছে অ্যারাউন্ড সাইলেন্স অল অ্যারাউন্ড চারদিক নীরব ছিল তারপর দেখো আদনান ফেট ড্যাশ ওয়াজ ফলোয়িং হিম কি তার মানে কি মনে হচ্ছিল কেউ তাকে অনুভব করছিল তাহলে কি হবে এখানে দেখো দেওয়া আছে বক্সে সামওয়ান তার মনে হচ্ছিল সামওয়ান তাকে কি ফলো করছে তারপর আছে আদনান আদনান ওয়াজ ড্যাশ আদনান কি হয়েছিল অ্যাফ্রেড ভয় পেয়েছিল আদনান ওয়াজ অ্যাফ্রেড ঠিক আছে তো ফাইভ অ্যান্সারগুলো এভাবে তোমরা করে ফেলবা এটা সবগুলো আমি বানিয়ে কিছু করা নাই আমাদেরকে কারণ আমাদের প্যাসেজ থেকে কিন্তু সবগুলো আনসার নেওয়া এরপর যেটা আছে সিক্স নাম্বার কোশ্চেন যেটা তোমাদের থাকে ট্রু ফলস ট্রু ফলসটা একটু দেখো মিলিয়ে নাও আদনান লিভস উইথ হিজ প্যারেন্টস আদনান তার পিতামাতার সাথে বাস করে তো ঠিক আছে সে তার বাবা মার সঙ্গে বাস করে এটা ট্রু সিক্স নাম্বারটা হচ্ছে ট্রু তারপর দেখো বি নাম্বারটা কি বি নাম্বারটা হচ্ছে ওয়ান্স আদনান ফেল ইল আদনান একদা অসুস্থ হয়েছিল এটা কিন্তু ট্রু না আদনানের দাদি অসুস্থ হয়েছিল তাহলে এটা ফলস ওকে সি নাম্বারটা হচ্ছে দ্য রোড ওয়াজ ফুল অফ ট্রান্সপোর্ট কি বলেছে রাস্তা ভর্তি কি যানবাহন ছিল এটা ফলস কারণ কোনো যানবাহন ছিল না তাই না সি নাম্বারটা হচ্ছে ফলস টি নাম্বারটা দেখো আদনান ফেট সামওয়ান ওয়াজ ফলোয়িং হিম আদনান মনে হচ্ছিল যে কেউ তাকে অনুভব করছিল কেউ তাকে অনুসরণ করছে তাহলে ঠিক আছে এটা টি নাম্বারটা হচ্ছে ট্রু তারপর ই হচ্ছে দ্য সাউন্ড বিকেম স্লোয়ার গ্রেজুয়ালি মানে গ্রেজুয়ালি হোয়াট মানে কি হচ্ছিল মনে হচ্ছিল যে সাউন্ডটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে মানে কমে আসছে তাই না এটা কিন্তু ভুল কমে আসছে না যে মানে সে যত দ্রুত হাঁটছে বা যত দ্রুত দৌড়াচ্ছে সাউন্ড কিন্তু তত বেশি হচ্ছিল তার মানে এটা ফলস ই নাম্বারটা ফলস তারপর দেখো এফ নাম্বারটা দ্য সাউন্ড রিপ্লাই দ্যাট ইট ওয়াজ ফলোয়িং হিম মানে এখানে দেওয়া আছে যে সাউন্ডটা তাকে কি করেছিল মানে রিপ্লাই করেছে উত্তর করেছে তাই না উত্তর করেছে যে সে তাকে অনুসরণ করছে কিন্তু আসলে না আসলে তা না কারণ লাস্ট সেন্টেন্সটা কি ছিল দ্য লাস্ট সেন্টেন্সটা ছিল বাট দেয়ার ওয়াজ নো রিপ্লাই তার মানে কোনো রিপ্লাই আসে নাই তাহলে এটা কি হবে ফলস ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সারগুলো কিন্তু এখানে আমরা ফাইভ অ্যান্ড সিক্স এর অ্যান্সারগুলো আমি তোমাদের করে দিয়েছি এবার আমরা যাবো সাত নাম্বার যে আমাদের কোশ্চেন অ্যান্সার থাকে সেই অ্যান্সারগুলোতে আমি এখন আমাদের যেহেতু বোর্ডে জায়গা কম আমার আমি লিখতে পারি নাই এখন আমাকে লিখতে হবে সেই জন্য আমি এটা মুছে দিচ্ছি তোমাদের আগে লেখাগুলো তোমরা কিন্তু এগুলো ইচ্ছে করলে ভিডিও ক্লাসের একটা সুবিধা আছে যেটা তোমরা লেখাগুলো যদি পড়তে পারো না মিস হয়ে যায় তাহলে তোমরা কিন্তু আবার টেনে দেখতে পারবে ঠিক আছে তো চলো এখন আমরা কোশ্চেন সলিউশন করি হ্যাঁ সেভেন নাম্বারটা তো চলো সেভেন নাম্বার যে আমাদের কোশ্চেন আনসারগুলো করতে হবে সেটার জন্য আমি আনসারগুলো তোমাদের জন্য বোর্ডে লিখে দিয়েছি
জানো বুঝতে পারছো যে আমাদের স্বল্প জায়গা স্বল্পতার কারণে কোশ্চেনগুলো লিখি নাই, কোশ্চেনগুলো আমি পড়ে দিচ্ছি প্লাস আনসারগুলো বলে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও, হ্যাঁ পারলে আনসারগুলো লিখে নাও। হোয়াট ইজ আদনান, এ নাম্বারটা হচ্ছে হোয়াট ইজ আদনান, এটা মেসেজে আছে আদনান ইজ আ স্টুডেন্ট, এ নাম্বার। বি নাম্বারটা হচ্ছে হোম ডাজ আদনান লিভ উইথ, আদনান কার সাথে বাস করে, আদনান লিভস উইথ হিজ প্যারেন্টস, অর্থাৎ তার বাবা মার সাথে বাস করে। সি নাম্বারটা হচ্ছে সাপোজ ওয়ান ডে ইউ আর কামিং ফ্রম ইন দ্য ইভিনিং ফ্রম ফ্রেন্ডস হাউস, মানে মনে করো তুমি একদিন সন্ধ্যায় তোমার বন্ধু বাসা থেকে বাড়িতে ফিরছো, অল অ্যান এ সাডেন মানে হঠাৎ করে ইউ স আ গোস্ট বিফোর ইউ, মানে একটা ভূত তোমার সামনে একটা ভূতকে দেখতে পেলে, নাও রাইট হোয়াট ইউ ডিড দেন, তখন তুমি মানে কি করেছিলে, এটা তোমার অতীতের একটা ঘটনা, যেরকম একটা হয়েছিল তোমার বন্ধু বাড়ি থেকে তুমি ফিরছিলে, তখন তোমার সামনে হঠাৎ করে একটা ভূতকে দেখতে পেলে, তখন তুমি কি করেছিলে সেটার একটা ডিসক্রিপশন দিবে। এটা তোমরা নিজেদের মতো করে লিখতে পারো, প্যাসেজ থেকে ফলো করতে পারো, প্যাসেজে যেভাবে আদনান লিখেছে সেভাবে তুমি লিখতে পারো। আমি আমি একটু লিখে দিয়েছি আনসারটা, পারলে এইভাবে তোমরা লেখার চেষ্টা করতে পারো। যেমন দেখো প্রথমে যেটা লিখবা, এটা কোশ্চেন থেকে কিন্তু নিয়ে নিবা লাইনটা, ওয়ান ডে আই ওয়াজ কামিং হোম ইন দ্য ইভিনিং ফ্রম মাই ফ্রেন্ডস হাউস, মানে একদিন সন্ধ্যায় আমার বন্ধুর বাড়ি থেকে আমি ফিরছিলাম, আই ওয়াজ কোয়াইট অ্যালোন, আমি একদম একা ছিলাম, অল অন এ সাডেন হঠাৎ করে আই স আ গোস্ট বিফোর মি, মানে হঠাৎ করে আমি একটা কি একটা ভূত দেখতে পেয়েছিলাম, আই ওয়াজ অ্যাফ্রেড মানে সম্ভবত তুমি ভূত দেখতে পেলে যে কেউ ভয় পাবে, তুমি ভয় পেয়েছিলে, আই ওয়াজ অ্যাফ্রেড, এটা ডিসক্রিপশন দিচ্ছ তুমি কি করেছিলে, আই স্টার্টেড রানিং অ্যান্ড রিচড হোম, আমি কি দৌড় দিয়েছিলাম এবং বাসায় পৌঁছেছিলাম, আই টোল্ড মাই মাদার এভরিথিং মানে সবকিছু আমি আমার মাকে বলেছিলাম, তুমি এটা লিখতে পারো আই টোল্ড মাই ব্রাদার এল্ডার ব্রাদার এল্ডার সিস্টার, তোমার ফ্রেন্ড কাউকে এরকম বলতে পারো, ঠিক আছে এটা তুমি ইউজ করতে পারো যে কাউকে, মাদার এভরিথিং মানে সবকিছু আমি বলেছিলাম, মাই মাদার সেড দ্যাট, মা এটা শোনার পর কি বলেছিল, ইট ওয়াজ অনলি মাই ফিয়ার অফ গোস্ট, মানে আমি যে মানে ভূতে ভয় পাই সেটাই একটা ব্যাপার যার কারণে দ্যাট মেড মি সো নার্ভাস, যার কারণে আমি মানে নার্ভাস হয়ে গেছিলাম প্রচুর, ঠিক আছে এভাবে তোমরা আনসারটা সাজাইতে পারো। আচ্ছা এরপরে যেটা আছে ডি নাম্বার, ডি নাম্বার হচ্ছে হোয়ার ডিড আদনানস ফাদার টেক হিজ গ্র্যান্ডমাদার, এটাও যে কোশ্চেন থেকে আমরা প্যাসেজ থেকে আনসারটা নিব যে আদনানের বাবা আদনানের দাদিকে কোথায় নিয়ে গেছিল, দেখো আদনানস ফাদার টু হিজ গ্র্যান্ডমাদার, আদনানের বাবা তার দাদিকে কোথায় নিয়ে গেছিলেন, টু দ্য হসপিটাল, হসপিটালে নিয়ে গিয়েছিলেন। আচ্ছা তারপর ই নাম্বারটা হচ্ছে হোয়ে ডিড আদনান গো টু দ্য হসপিটাল, আদনান মানে কখন হসপিটালে গিয়েছিল, টু সি হিজ গ্র্যান্ডমাদার, এটা ওই যে আমাদের সফলতার কারণে, দেখো বোর্ডে আমি জায়গা নাই আমি লিখতে পারি না, এখন আমি আনসারটা লিখে দিচ্ছি, এটাও আমরা প্যাসেজ থেকে নিয়ে লিখবো। ডি নাম্বারটা হচ্ছে কখন গিয়েছিল, তাই না, তাহলে আফটার আফটার কামিং ফ্রম স্কুল, স্কুল থেকে আসার পর, আফটার কামিং ফ্রম স্কুল আদনান ওয়েন টু দ্য হসপিটাল, কেন গিয়েছিল, টু সি হিজ গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার, ঠিক আছে এই হচ্ছে আমাদের 7 নম্বর যে আমাদের কোশ্চেনগুলো ছিল সেগুলোর আনসার। তোমরা আনসারগুলো আমি তো এগুলো নিজে থেকে কিছুই লিখি নাই, দেখা গেছে যে আমাদের বই আমি প্যাসেজ থেকে যা পেয়েছি কোশ্চেনের আনসারগুলো প্যাসেজ থেকে লিখা, তোমরা প্যাসেজটা দেখে দেখে এর জন্য বলেছি যেটা যে প্যাসেজটা তোমাদেরকে পড়তে হবে ভালো করে, তো প্যাসেজটা যদি পড়তে পারো তোমরা আনসারগুলো ইজি করতে পারবে। শুধু সি নাম্বার আনসার যেটা সেটা কিন্তু একটু গল্পের মতো, সেখানে তোমরা নিজেদের মতো করে একটু গল্প তৈরি করে দিতে পারো, ঠিক আছে একটা গল্প এরকম করতে পারো, প্যাসেজটার কিছু প্যাসেজটা ফলো করে নিজেদের মতো করতে পারো। তো আমাদের 7 নাম্বারটা গেল, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 8 নাম্বার, 8 এ আমাদের কি আছে, লেটার, লেটার দেখা গেছে যে আমরা গত ক্লাসে কিন্তু আমি তোমাদের নিয়ে লেটার নিয়ে আলোচনা করে দিয়েছি যে লেটারটা আসলে একটা লেটার মানে যদি সাপোজ কোনো নিজের নাম অ্যাড্রেস দেওয়া থাকে তো আমরা সেটা ইউজ করব, আর যদি কোনো নাম অ্যাড্রেস দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা ইচ্ছা মতো নিজেদের নাম বা কোনো একটা অ্যাড্রেস ইউজ করে দিতে পারি, তবে যেটা খেয়াল করতে হবে লেটারের ফরম্যাটটা ঠিক রাখতে হবে, গঠনটা, যে এটা কিন্তু আজকে আর আমি লেটার নিয়ে তোমাদের আমি লিখে কিছু দিব না, আজকে শুধু বলে দিচ্ছি যে এখানে এখানে তোমাদের লেটারটা কি সম্পর্কে আছে জাস্ট আমি একটু দেখি। সাপোজ ইউ আর আদনান, এখানে তোমার নাম দিয়ে দিয়েছে, মনে করো তুমি আদনান, রিসেন্টলি ইউ এক্সপিরিয়েন্সড স্ট্রেঞ্জ থিংস, মানে হঠাৎ করে মানে সাময়িকভাবে তুমি কি কিছুদিনের মধ্যে একটা কি একটা অদ্ভুত কোনো একটা ঘটনার সম্মুখীন হয়েছো, নাও রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং ইট, মানে এটা তোমার বর্ণনা করতে হবে তোমার বন্ধুর কাছে, মানে হঠাৎ করে তুমি একটা এরকম ঘটনা অদ্ভুত একটা ঘটনা তোমার সঙ্গে ঘটেছে যেটার বর্ণনা দিয়ে তুমি তোমার বন্ধুকে লিখবা, এই যে আমরা কিন্তু প্যাসেজটা থেকে কিন্তু সুন্দর করে লিখে ফেলতে পারি।
তো এটা লিখতে গেলে আমাদের যে জিনিসটা করতে হবে আমাদের লেটারের যে স্ট্রাকচারটা সেটা সুন্দর করে লিখতে হবে অবশ্যই তোমার লেটার লেখার সময় যেটা আমি তোমাদেরকে বলে দিই আজকে শুধু এটা বলে দিচ্ছি যে এই পাশ থেকে লিখতে হবে অবশ্যই লেটার স্টার্টিং করতে হবে এই পাশে এবং বাম সাইড থেকে পুরো সবকিছুই বাম থেকে একদম সোজা করে লিখবো আর তারপরে আমরা ডান পেজে চলে যাব ঠিক আছে এইভাবে এই পেজ থেকে এই পেজে যাব আমরা কখনোই কি করব না এই এই পাশের পেজে লেখা এই পেজে শেষ করব না আজকে আমি আর বোর্ডে লেটারটা লিখছি না তোমরা নিজেদের মতো লেটার লিখে দিবা আদনানের অ্যাড্রেস দেয়া আদনানের নাম দেওয়া আছে তুমি আদনানকে মেনশন করছো তুমি আদনানকে নিজেকে আদনান বলবো আর যেহেতু অন্য কোনো ফ্রেন্ডের নাম দেওয়া নাই নিজেদের পছন্দ মতো একটা ফ্রেন্ডের নাম ইউজ করতে পারো ইউজ করে জাস্ট প্রথমে অ্যাড্রেস তারপরে হচ্ছে ডেট তারপর ডিয়ার ফ্রেন্ড একজনের নাম দিবা তারপর তুমি স্টার্টিং বডি যেটা আছে সেটা তুমি শুরু করে দিবা আর ও ফার্স্ট যে একটা হেডিং যেটা যেটা দেওয়া লাগে গত ক্লাসে আমি তোমাকে দিয়ে দিচ্ছি ওইভাবে তুমি একটা হেডিং দিতে পারো আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার ঠিক আছে এইভাবে শুরু করে দিবে তো আমাকে তারপর শেষে যেটা করতে হয় যে একটা খাম যেটা ইনভেলপ আঁকতে হয় সেটা সেটা খুব সুন্দর করে আঁকবে স্কেল দিয়ে একদম সুন্দর করে আঁকবে হাতে আঁকবে না স্কেল করে সুন্দর করে লিখবে যাতে লেখাটা খুব সুন্দর লাগে ঝকঝক করে তাহলে আমরা দেখা যায় তো সে নয় নাম্বারই জি পাওয়া যায় তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আমাদের মডেল 25 এর 1 থেকে 5 থেকে 8 পর্যন্ত আলোচনা মোটামুটি আমরা এই ক্লাসে চেষ্টা করেছি তোমাদেরকে করে দেওয়ার জন্য আর বাকি যে আইটেমগুলো আছে 9 থেকে 13 পর্যন্ত সেগুলো আমরা নেক্সট ক্লাসে আবার তোমাদের করে দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্ত তোমরা ক্লাসটা ভালো করে ফলো করো এবং মানে শেখার চেষ্টা করো আর যেটা সবথেকে বড় কথা যেটা আমরা এখন বর্তমানে যে একটা পরিস্থিতির মধ্যে আছি করোনা ভাইরাসের কারণে আমরা সবাই লকডাউনে আছি ঘরে বসে আছি তো এটা আমাদের কি সচেতন হতে হবে আমাদের মানতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তাই না স্বাস্থ্যবিধি মেনে চলো তোমরা বাসায় থাকো সুস্থ থাকো তোমাদের জন্য সবসময় আমরা প্রে করি আমাদের জন্য তোমরা প্রে করবো নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে আলোচনা কোনো একটা বিষয় আলোচনা চলে আসবো আলোচনা করতে চলে আসবো তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ